আসসালামু আলাইকুম ঈদ মোবারক দেশ এবং দেশের বাইরে সকল দর্শক এবং শুভানুধ্যায়ীদের চ্যানেল আয় পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আয় সংবাদ সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি নবনীতা আমি মেহরুন বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা ঈদ জামাতের নিরাপত্তায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান বছর ধরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা আপনাদের ঈদুল আজহা শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক স্বজনদের সাথে ঈদ উদযাপনে বাস ট্রেন লঞ্চে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ স্বস্তির যাত্রায় যাত্রীদের সন্তোষ বৈশ্বিক উষ্ণতার কারণে দেশে ছড়িয়ে পড়ছে বিষধর সাপ রাসেল ভাইপার সময় মতো হাসপাতালে না যাওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের সঙ্গে লড়বে বাংলাদেশ জয় দিয়ে সুপার এইট নিশ্চিতের লক্ষ্য টাইগারদের সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে আগামীকাল পবিত্র ঈদ উল আজহা ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ সহ অন্যান্য ঈদগাহ আনন্দ বার্তা ছড়িয়ে দিতে সাজানো হয়েছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ঈদ উৎসব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠা সাইবার সন্ত্রাসীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব মোস্তফা মল্লিকের রিপোর্ট ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ এখানে নামাজ পড়বেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কয়েক হাজার সাধারণ মানুষ বরাবরের মতো জাতীয় ঈদগাহ এর নিরাপত্তা নিশ্চিতে বাড়তি সতর্কতায় শৃঙ্খলা বাহিনী জাতীয় মসজিদ বাইতুল মোকারামেও সব প্রস্তুতি শেষ এখানে একাধিক ঈদ জামাত হবে জেলা উপজেলা সহ দেশ জুড়ে ঈদের জামাতের জন্য নেওয়া হয়েছে বাটতি নিরাপত্তা ব্রিটিংয়ে র‍্যাব গহ বলেছেন কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠসহ বড় বড় জামাতে বিশেষ নিরাপত্তা থাকবে শোলাকিয়ে অনেক বড় জামাত হয় এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে এই জামাতের স্থানগুলোতে র‍্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সোশ্যাল মিডিয়া যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব এ সমস্ত তথ্য ছাড়ানোর চেষ্টা উপচেষ্টা করা হয় সেই ক্ষেত্রে আমরা সাইবার ওয়ার্ল্ডে আমাদের সাইবার কাজ করছে ঈদ ঘিরে নিরাপত্তার সার্বিক দিক নিয়ে আলাদা ব্রিফিং করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সব ধরণের চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা ঈদ ঘিরে উচ্ছুषित নগরবাসী বছরে একবার আসে তো সেই হিসেবেই ভালোই লাগে ঈদ উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে ঈদ মোবারক লেখা রঙিন ও আরবি হরফ পতাকা লাগানো হয়েছে নগরীর বিভিন্ন রাস্তায় ঈদের জামাতের জন্য প্রস্তুত সবগুলো মসজিদ এবং ঈদগাহ যারা নামাজ পড়তে যাবেন তারা বলছেন বড় ধরনের যানজট না থাকায় খুব নির্বিঘ্নেই সবাই নামাজে যেতে পারবেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে ঢাকা অনেকটাই ফাঁকা এ কারণে ঢাকার এখানে সেখানে উকি দিচ্ছে ঢাকার নিজস্ব রূপ আর সৌন্দর্য যারা এই নগরে এবার ঈদে থাকছেন তারা নয়ন জুড়িয়ে দেখবেন ঢাকার এই সৌন্দর্য ঢাকার হাতির থেকে মুস্তফা মল্লিক চেন্নাই দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ঈদুল আজহা সবার জীবনে যেন অনাবিল আনন্দ সুখ শান্তি বয়ে নিয়ে আসে সেই প্রত্যাশার কথা জানান প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ঈদ মোবারক জয় জয় বাংলা বঙ্গবন্ধু জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় হবে ঈদুল আজহার প্রধান জামাত এছাড়া বায়তুল মোকারম জাতীয় মসজিদে প্রথম জামাত হবে সকাল সাতটায় এবং শেষ জামাত হবে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গনে বেলা এগারোটা একত্রিশ মিনিটে এছাড়াও ঢাকার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার বিশেষ জামাত জানাচ্ছেন বায়তুল মকরম জাতীয় মসজিদে ঈদের জামাত হবে সকাল সাতটা আটটা নয়টা দশটা এবং শেষ জামাত হবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে চ্যানেলাই মসজিদ প্রাঙ্গনে দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত সকাল সাতটা পনেরো মিনিটে এবং দ্বিতীয় জামাত হবে এগারোটা একত্রিশ মিনিটে সকাল সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পি এন কলোনি জামা মসজিদ তাহেরিয়া জামা মসজিদ লক্ষ্মীবাজারস্থ মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামা মসজিদ সকাল সাতটা তিরিশ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বাইধারা জামা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার গুলশান সোসাইটি জামা মসজিদ মালিবাগ বাইতুল আমান জামা মসজিদ মালিবাগ জামিয়া শরিয়া জামা মসজিদ কাউসুল আজম রেলওয়ে জামা মসজিদ সলিমুল্লাহ হল মসজিদ পূর্ব হাজিবারা জামা মসজিদ খিলগাঁও পল্লিমা সংসদ ময়দান লক্ষ্মীবাজার নুরানি জামা মসজিদ আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক এলাকার বাইতুন নূর জামা মসজিদ সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগায়ে প্রথম জামাত হবে সকাল ছয়টায় দ্বিতীয় জামাত হবে সকাল সাতটা তিরিশ মিনিট এবং তৃতীয় জামাত হবে সকাল নটায় শহীদ পার্ক মোহাম্মদপুর টাউন হল কেন্দ্রীয় জামা মসজিদে প্রথম জামাত সকাল সাতটায় এবং দ্বিতীয় জামাত আটটা পনেরো মিনিটে সুপ্রিম কোর্ট মাজার মসজিদে প্রথম জামাত সকাল আটটা তিরিশ মিনিট ও দ্বিতীয় জামাত নয়টা তিরিশ মিনিট নিকেতন সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগায়ে প্রথম জামাত সকাল সাতটায় দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় জামাত সকাল নটায় মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামা মসজিদে প্রথম জামাত সকাল সাতটা দ্বিতীয় জামাত আটটা এবং শেষ জামাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে উত্তরার মসজিদ আল মাঘফিরায় ঈদের জামাত হবে সকাল ছয়টা তিরিশ মিনিট সাতটা তিরিশ মিনিট এবং আটটা তিরিশ মিনিটে যাত্রাবাড়ির মাতোয়াইল দরবারে মজাদ দিদিয়ায় সকাল সাতটা তিরিশ মিনিট ও সকাল আটটা পনেরো মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদের প্রথম জামাত হবে সকাল আটটা এবং দ্বিতীয় জামাত নটায় দক্ষিণ কমলাপুরে অবস্থিত বাবে মদিনা দেওয়ানবাগ দরবার শরীফে ঈদের প্রথম জামাত হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল মান্না চ্যানেল আই ঢাকা আষাঢ়ের শুরুতে আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা ঈদের দিন বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও বজ্রসহ অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িদরা রোববার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সোমবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঈদ যাত্রার শেষ সময়ও ট্রেন বাস লঞ্চে বাড়ি ফিরছেন মানুষ কিছু ট্রেন দেরিতে ছাড়লেও বেশিরভাগই ছেড়ে গেছে সময় মেনে ক্ষেত্রবিশেষে কিছু বাড়তি ভাড়া গুনতে হলেও বাসে রাজধানী ছেড়েছেন নগরবাসীর অনেকে ঈদের আগের দিন হলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে খুব বেশি ভিড় ছিল না এবার অনেকটা স্বস্তি নিয়েই ঈদ যাত্রা করেছেন রাজধানীবাসী পরাগাসিমের রিপোর্ট ঈদ ঘিরে গত কয়েকদিন সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সত্তরটি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় শেষ দিনেও সকাল থেকে ঈদে বাড়িমুখী মানুষের ভিড় ছিল কমলাপুর রেল স্টেশনে বেশিরভাগ ট্রেন সময়মতো ছেড়ে যাওয়ায় স্টেশনে অপেক্ষমান যাত্রী ছিল তুলনামূলক কম এখন চাবেনগঞ্জ যাবো আমরা বনলতা নানু নানি দাদু দাদি সবাই আমাদের হলো দুই একটা তিরিশে ট্রেন বনলতায় আগে আসি রাস্তায় জ্যাম পড়বে মনে হয় ভাবে চলে এসছে বাড়ি যেতে হয় সবাই করব ঈদ একসাথে করবো ভাই বোন সবার সাথে তো দেখা হয় না তো ঈদ পারপাসে সবার সাথে দেখা হয় ফ্রেন্ডরা থাকে এখানে এই যাওয়া একটু আনন্দ ফুর্তি করা ভালো লাগছে আজকে মোটামুটি ভিড় এক সেরকম একটা নেই আমি ভেবেছিলাম হয়তো যেতে পারবো কিনা বাট মনে হচ্ছে নর্মালি আছে ব্যাপারটা তবে উত্তরবঙ্গগামী রাজশাহী কমিউটার ও লালমনি এক্সপ্রেস এক থেকে দেড় ঘন্টা দেরিতে স্টেশন ছেড়েছে রেল কর্তৃপক্ষ বলেছে ঈদযাত্রায় এটি স্বাভাবিক সকাল থেকে চাপটা একটু কম লক্ষ্য করা গিয়েছে অন্য দিনের তুলনায় আপনি জানেন যে দুশার দিন আগামীকালকে ঈদ উল্লাহ পালিত হবে সেহেতু হয়তো বা অনেকে আগেই তাদের নিজ গন্তব্যে পৌঁছেছেন গত ঈদ ফিতরের মতো এবারও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন কোনো রকম যক্তি ঝামেলা ছাড়া এবং আপনারা জানেন শিডীল বিপর্যয় এবং বিলম্ব ছাড়া তারা যাদের নিজ গন্তব্যে পৌঁছতে পেরেছেন রوبার রাতের বেলাও বাসে রাজধানী ছেড়েছে মানুষ তবে ঈদের আগের দিন হিসেবে লঞ্চে ভিড় অনেকটাই কম সদরঘাট থেকে অনেকটা সাতছondi যাত্রা করতে পেরেছেন নগরবাসী ডেকে বসে খুশি অনেকেই না ও যান যা ওনার মনে করেন বেশি একটা অসুবিধা না কারণ জামজটটা গেছে কালকে গেছেগা আজকে একটু জামজটটা কম আছে বাস চলতে এখন আরাম লাগে কারণ দেয় যাচ্ছে আমাদের নানুর সাথে আরামে আছে

রয়েছে রয়েছে তার তার নারী বাধা আজিম ঢাকা পবিত্র কাবা শরীফ তাওয়াফ ও মসজিদুল হারামের নামাজ আদায়ের পর হাজিরা এখন আবার মিনার পথে এর আগে সকালে মুজদালিফা থেকে মিনায় পৌঁছে শয়তানকে পাথর মারেন তারা পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন হাজিরা চকর জানাচ্ছেন রোববার ভোরে ফজরের নামাজ পড়ে আল্লাহর মেহমানরা আবার আসেন তাবুর শহর মিনায় প্রথম দিন বড় জামারাত বা বড় শয়তানকে লক্ষ্য করে ষাটটি পাথর মারেন তারা হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের ইতিহাসকে স্মরণ করে নিজের গর্ব অহংকার এবং আমিত্বকে ত্যাগ করার জন্য প্রতীকী এই পাথর মারা এভাবে শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে মূলত অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা অর্জন আল্লাহর এই মেহমান পবিত্র এই মিনাতেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা ইব্রাহিম এবং মা হাজেরা সন্তান ইসমাইলকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন সেই মিনাতেই অনেক ভিড় ঠেলে শয়তানকে পাথর মারার পর কোরবানি করে মাথা মুন্ডন করেছেন হাজিরা এরপর এহরাম খুলে স্বাভাবিক পোশাক পরবেন তারা এসব আনুষ্ঠানিকতা আগে ভাগে শেষ করে পবিত্র কাবা শরীফ তফ করতে অনেকেই এখন পবিত্র মক্কায় আবার দুপুরে অনেকে মসজিদুল হারামে একসঙ্গে আদায় করেছেন জোহরের নামাজ নামাজ আদায় এবং আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ তাওফ করে আল্লাহর এই মেহমানরা আবার ফিরে যাচ্ছেন পবিত্র নগরী মিনায় হজের অংশ হিসেবে সেখানে চৌচালা তাবুর নিচে আরও দুই দিন অবস্থান করতে হবে তাদের শয়তানকে লক্ষ্য করে আগামী দুই দিন আরও বিয়াল্লিশটি পাথর মারবেন হাজিরা পাথর নিক্ষেপ শেষে মঙ্গলবার মাগজিবের আগেই হাজিরা চলে আসবেন মিনা থেকে আর মিনা থেকে এই চলে আসার মধ্য দিয়ে শেষ হবে হজের সকল আনুষ্ঠানিকতা হজের সকল আনুষ্ঠানিকতা শেষ করে পবিত্র কাবা শরীফ তাফ করে আল্লাহর ফিরে যাবেন বিদয় যার যার দেশে সৌদি আরব থেকে বাংলাদেশের হজের ফিরতি ফ্লাইট শুরু হবে বিশ জুন থেকে বাংলাদেশে পবিত্র ঈদুল হাজা উদযাপিত হবে সোমবার চকর মালিথা মিনায় অবস্থান করে প্রথম দিন শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন হাজিরা অনেক হাজি ফরজ তাওয়াফ করতে পৌঁছেছেন কাবা ঘরে এর আগে মুজদালিফা থেকে ফজরের নামাজ পড়ে মিনায় আসার পথে অনেক হাজি পথ হারিয়ে আশ্রয় নেন মক্কায় বাংলাদেশ হজ মিশনে মক্কা থেকে আরো জানাচ্ছেন এম ওয়াই আলাউদ্দিন বাংলাদেশ বিশ্বের প্রায় পনেরো লাখের অধিক ধর্মবান মুসলমান সারা রাত্র কিন্তু মুজদলেফে অবস্থান করে আজ সকাল থেকেই কিন্তু তারা মিনায় এসছেন এবং মিনায় এসে তারা প্রথম দিন যে কাজটি করেছেন যে প্রথম দিন বড় শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ করে অনেক হাজি কিন্তু আবার চলে আসছেন তাদের ফরজ যেহেতু তারা কিন্তু এটা সম্পন্ন করছেন কিন্তু মিনা মুজালিফা থেকে যারা মক্কায় কাবাগর তোয়াফ করার জন্য আসছেন তাদের মধ্যে কিন্তু অনেক হাজি কিন্তু হারিয়ে গেছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছেন অনেক হাজি কিন্তু অনেকে রাস্তার মধ্যে তারা আশ্রয় নিয়েছে অনেকে কিন্তু আবার মক্কায় যে হজ মিশন আছে এই হজ মিশনে কিন্তু তারা আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে তার বাড়ি ঘরে যাওয়ার এবং খুশ করার চেষ্টা করছে এবং আমি দেখেছি এখানকার হজ মিশন বা তাদের কর্মকর্তারা বা হাবির কর্মকর্তারাও কিন্তু তাদেরকে শশ বাড়িতে প্রেরণ করার ক্ষেত্রে কিন্তু সে তারা দায়িত্ব পালন করছে আমি দেখেছি মন্ত্রী মহোদয় থেকে শুরু করে হাবির প্রেসিডেন্ট সবাইকে কিন্তু সে দায়িত্বটা পালন করছে তারপরও কেন এত হাজি হারাচ্ছে এই বিষয়ে আমি কথা বলবো আমি আমার সাথেই মরতে আছেন হাবের প্রেসিডেন্ট হাজিরা কেন হারিয়ে যাচ্ছে সকল হাজির কাছে হোটেলের ঠিকানা আছে শুধু হোটেলের ঠিকানা নয় ওনার কার্ড আছে যিনি হারাচ্ছেন দেখা যাচ্ছে উনি ওনার কার্ডও ওনার সাথে নাই এবং উনি আসলে কিছুটা জলছুট হয়ে যাচ্ছেন আর হারানোটা আসলে একটা স্বাভাবিক লক্ষ লক্ষ হাজির মধ্যে একটু হাজির হারানো যাবে আমাদের যারা মিনা থেকে এসেছেন তারা দলছুট হয়ে যাচ্ছেন অনেকে বয়বৃদ্ধ কিন্তু আমরা যেটা করছি সবাইকে এখানে জড়ো করছি এখানে ওনাদেরকে সেবা শুশ্রূষা করছি খাবারের ব্যবস্থা করছি এবং সংশ্লিষ্ট হোটেলে আমাদের দায়িত্বে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছি সো থাকা খাওয়া চিকিৎসা এবং হোটেলে পৌঁছানো এই দায়িত্বটা কিন্তু আমরা পালন করছি এই ছিল মক্কা থেকে আজকের হজের সর্বশেষ খবর বৈশ্বিক উষ্ণতার কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে বিষধর সাপ রাসেল ভাইপার স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসায় উপজেলা পর্যায়ে পর্যন্ত অ্যান্টি রয়েছে সময় হাসপাতালে না আসায় রাসেল ভাইপারের মতো বিষধর সাপের কামড়ে মৃত্যু ঝুঁকি ঠেকানো বড় চ্যালেঞ্জ জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন রাসেল ভাইপারের মতো বিষধর সাপের বিস্তার ক্রমেই দেশের উত্তর দক্ষিণের বিভিন্ন অঞ্চল থেকে মধ্যাঞ্চল সহ বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে ফলে আক্রান্তদের চিকিৎসায় বছরে প্রায় তিরিশ হাজার অ্যান্টিভেনম প্রয়োজন হয় দু সালে চাপাই নবাবগঞ্জের নাচলে রাসেল ভাইপারের কামড়ে আক্রান্তের প্রকোপ বেড়ে যায় তখন এক জার্মান বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওই অঞ্চলে রাসেল ভাইপারের প্রকৃত অবস্থা যাচাইয়ে পর্যবেক্ষণ চালানো হয় তখনই দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন ওই পর্যবেক্ষক প্রথম দিকে এটা রাজশাহী এবং বরেন্দ্র অঞ্চলগুলোতেই ছিল পরবর্তীতে যখন আমাদের কয়েকটা বছর থেকে আমরা অত্যধিক গরম অথবা ক্লাইমেট চেঞ্জ দেখতে পেয়েছি উত্তপ্ত বেড়ে যাওয়ার কারণে এবং বন্যার পানি কিছু চলে আসার কারণে আমরা দেখেছি যে সাপটা কিন্তু স্প্রেড করে যাচ্ছে ওই জায়গা থেকে ফরিদপুর থেকে বেশ কিছু কেস আমাদের কাছে পরবর্তী সময় রিপোর্ট হয় পটুয়াখালী থেকে কিছু কেস আমাদের রিপোর্ট হয় সর্বশেষে আমরা চাঁদপুরও দেখতে পেয়েছি এবং আপনি যেটা বলেছেন যে এখনকার সময় হয়তো দোহার অথবা অন্য কোনো জায়গাতেও এখন করে কেউ কেউ হয়তো রাশেষ ভাই পর অথবা চন্দ্রপরা সাপ চলে আসে বলে আশঙ্কা প্রকাশ করছেন আশঙ্কা সত্যি হয়ে পরবর্তী কয়েক বছর রাসেল ভাইপারের তৎপরতা ও আক্রান্তের সংখ্যা বেড়ে যায় আক্রান্তদের চিকিৎসায় অ্যান্টিভেনম উৎপাদনের জন্য সরকারের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিসিএল সহ দেশীয় ওষুধ উৎপাদনকারীদের কাছে চাহিদার কথা জানানো হয় কিন্তু আমরা দেখেছি যত ওঝার কাছে যাচ্ছে এবং যত ডিলে হয়ে যাচ্ছে তত বেশি মৃত্যুর পরিমাণ বেশি হচ্ছে বিশেষ করে রাসেদবাইফ চন্দ্র বড় সাপ ওঝার কাছে গিয়ে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে এমন কোনো নজির আমরা কিন্তু গত কয়েক বছরে দেখতে পাইনি এখন আমাদের প্রায় ধরেন এক কেজির মতো ব্যানম কালেকশন আছে বিভিন্ন স্নেহের এখন এই যে ব্যানমটা আমরা কালেক্ট করেছি এই কালেকশন করাটা আমরা ডাব্লিউচিতে পাঠিয়েছি যে আমাদের কালেকশনটা ঠিক আছে কিনা ডাব্লিউচি স্ট্যান্ডার্ডাইজেশন পদ্ধতিতে হচ্ছে কিনা যে অ্যান্টিব্যানমগুলো দেওয়া হচ্ছে এটা এটাকে নিউপ্লিলাইজ করতে পারে কিনা এখন আমরা দিচ্ছি যেগুলো আর সর্বশেষ যেটা আমাদের ইডিসিএলকে আমরা আহ্বান করেছি যাতে আমাদের বাংলাদেশে তারা অ্যান্টিম্যানোমার একটা প্রোডাকশন করার জন্য প্রকল্প হাতে নেন রাসেল ভাইপারের বংশগতি ও বিষক্রিয়া নিয়ে গবেষণা করছে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ চট্টগ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে ভেনম রিসার্চ সেন্টার কোনো এলাকায় রাসেল ভাইপারের মতো বিষধর সাঁপের খবর পাওয়া গেলে প্রতিষ্ঠানটির উদ্যোগে পর্যবেক্ষণকারী দল জনসচেতনতা

মিয়ানমারে চলমান সংঘর্ষের প্রেক্ষিতে মিয়ানমার সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অপারেশন পরিচালনা করছে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের উপর অনাকাঙ্ক্ষিত গুলি বর্ষণের ঘটনা ঘটছে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে গত বারোই জুন প্রতিবাদ জানায় আইএসপি আর জানিয়েছে মিয়ানমারের নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের সমুদ্রসীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল গুজব ছড়াচ্ছে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে আইএসপিয়ার এরই সাথে সংবাদ নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে আরো একবার পরের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি কূটনৈতিক প্রজ্ঞার বাইরে দায়িত্ব জ্ঞানহীনতার কথা বলছে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন সেন্ট মার্টিনে নিয়মিত নৌযান চলাচল করছে বিএনপি জামায়াত চক্র এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে বাংলাদেশ কোন অবস্থাতেই নতজানু আচরণ করেনি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন গায়ে পড়ে ঝগড়া বাধাবে না বাংলাদেশ আলোচনাতেই সংকট সমাধান সম্ভব দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন যা শুনে মনে পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম কোন ধারণা নেই আমি আগে বলেছি আক্রান্ত বলে আমরা পাল্টা আক্রমণ আর এখানে প্ররোচনা দেওয়ার তো কোনো দরকার নেই গায়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ গাজা সিটির তিনটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছেন তাদের কাছে বিশুদ্ধ পানীয় ও স্যানিটেশনের ব্যবস্থা নেই এদিকে হামাসের হামলায় দক্ষিণ গাজার রাফা শহরে একদিনে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে সৈন্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আই স্ক্রিন সাংস্কৃতিক চলার বছর পূর্ণ জনপ্রিয় গোয়েন্দা শিশুতোষ টেলিভিশন সিরিজ ছোট কাকু ইদুল আজহায় চ্যানেলের পর্দায় আসছে ছোট কাকুর নতুন পর্ব হবিগঞ্জের হরবলা এবারই প্রথম আফজাল হোসেনের ছোট কাকু পরিচালনা করেছেন নির্মাতা হিমু জানাচ্ছেন দেখতে দেখতে ষোলো বছর পার করলো দেশ সেরা জনপ্রিয় গোয়েন্দা ভিত্তিক শিশুতোষ টেলিভিশন সিরিজ ছোট কাকু প্রখ্যাত শিশু সাহিত্যিক হরিদুরে যে সাগরের লেখা গল্প অবলম্বনে এই সিরিজটি প্রচারিত হয়ে আসছে প্রতি ঈদে এবারও এর ব্যতিক্রম নয় বরং আরও বেশি নতুন আঙ্গিকের নির্মাণে ঈদে প্রচারিত হবে ছোট কাকু সিরিজ হবিগঞ্জের হরবোলা দীর্ঘ এ সময় ছোট কাকু সিরিজ দিয়ে অভিনয়ের পাশাপাশি নির্দেশনা দিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেতা ও নন্দিত নির্মাতা আফজাল হোসেন তবে এবারে প্রথম সিরিজটি পরিচালনা করেছেন আরে গুণী নির্মাতা অনিমেষ আফজাল হোসেন বললেন ছোট কাকুকে আরো বড় পরিসরে আনার পরিকল্পনা চলছে এই দীর্ঘ পথ পরিক্রমে একটা বিষয় খেয়াল করেছে যে এটা শুধু ছোটদের ক্ষেত্রে আর নেই অনেক বড়রাও দেখেন এটা বিষয়ের নির্দেশনা দান করা আটটা পর্ব তৈরি করা এবং অভিনয় করা খুবই কঠিন বিষয় তো বেশ চাপ অনুভব করতাম তো এইবার সেই চাপটা মুক্ত হওয়া গেল বিশিষ্ট পরিচালক মানে অনিমেষ আইস যার কাজ আমি পছন্দ করি তাকে আমরা এই ছোটো কাকুর সঙ্গে যুক্ত করতে পেরেছি সে এবার এই প্রথম ছোটো কাকু নির্মাণ করছে এটি আমার জন্য অনেক উপভোগের বিষয় হয়েছে এবং আমি বিশ্বাস করি যে দর্শকও এবার ছোট কাকু আলাদা রকম ভাবে উপভোগ করবেন নির্মাতা অনিমেষ আইজ বলেন দীর্ঘ সময় ধরে ছোট কাকু যে আস্থা ধরে রেখেছে সেটি মাথায় রেখেই নতুনত্ব আনার চেষ্টা করেছেন তিনি গোয়েন্দা গল্প করতে গেলে যে ধরনের প্রস্তুতি দরকার আমার একটু সময় প্রয়োজন ছিল কিন্তু সময়টা একটু কম ছিল কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যেখানে এখানে আফজাল ভাই ছিলেন প্রধান চরিত্র এবং তাদের যে গোয়েন্দার দল এবং অন্যান্য শিল্পী সব কিছু মিলে আমার যেটা একটা সুন্দর প্রজেক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এখন প্রচারের পর দর্শক এবং অন্যান্য সবাই বলতে পারবেন যে কেমন লাগলো তাদের হরলিক্স নিবেদিত ছোট কাকু হবিগঞ্জের হরবোলা পাওয়ার বাই গ্রামীণ ফোন প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা দশ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন ঈদ ধারাবাহিক সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা এবারে জয় ফাইবার মেশিন সিল্ক সিটি কোরবানির বর্জ্য অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খোলা হয়েছে পরিচ্ছন্নতা বিভাগের এক হাজার তিনশো জন কর্মী এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় চারশো ভ্যান বর্জ্য পরিবহন করবে এছাড়াও দুটি স্টিড রোলার ডাবল ট্রলি সহ ছটি ট্রাক্টর পনেরোটি হাইড্রোলিক ট্রাক এবং দুটি পানি শোধন ট্রাক ব্যবহার করা হবে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজামান লিটন এসব তথ্য জানান প্রচুর পরিমাণে পশু কোরবানি হবে কাজেই নাগরিকদের কাছে আমাদের অনুরোধ থাকছে যে তারা যেন নিজেরাও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকেন পশু কোরবানি দেওয়ার পরে তার রক্ত ধুয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং তার উচ্ছিষ্ট অংশগুলি এক জায়গায় একত্রিত করে রাখেন যাতে সিটি কর্পোরেশনের যে নির্দিষ্ট টিমগুলি আছে সেই টিমগুলি যখন ওয়ার্ডে ওয়ার্ডে সেই ময়লা আবর্জনাগুলি সংগ্রহ করবে যেন সেগুলো তারা থেকে এবারে রয়েছে কৃষি সংবাদ কোরবানির হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচা কেনা মেহেরপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা শেষ সময়েও গরু কিনে নিয়ে যাচ্ছেন চাঁদপুরে সবচেয়ে বড় কোরবানির পশু শান্তরাজের দাম হাঁকা হয়েছে পনেরো লাখ টাকা বাগেরহাটে কোরবানির জন্য প্রস্তুত এক লাখের বেশি গবাদি পশু মেহেরপুর থেকে গোলাম মোস্তফা চাঁদপুর থেকে মর্সুদ আলম এবং বাগেরহাট থেকে মাহফিজুর রহমান মাহফুজের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহুদের রিপোর্ট বামন্দি পশুর হাট মেহেরপুর জেলার সবচেয়ে বড় ও শত বছরের ঐতিহ্যবাহী হাট এবারও প্রচুর গরু উঠেছে এ হাটে মেহেরপুর ছাড়াও কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে খামারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা হাটে গরু নিয়ে এসেছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা যে টার্গেট নিয়ে এসেছিলাম সেটা হয় নাই গত অন্যান্য বছরের থেকে এবছরে দশ পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা গরুর দাম বেশি এ হাটে আসলাম বা সুস্থ সবল গরু পাওয়া যায় এবং সুন্দর গরু পাওয়া যায় একটা গরু কিনবো গতবার সারা মনে হচ্ছে বাজার একটু বেশি এ হাটে পরিবেশ ভালো ব্যবসা কেনা করেছে তাও ভালো কিন্তু এখানে কোনো রিস্ক নেই চাঁদপুরের ফরিদগঞ্জের মূলপাড়া গ্রামের আমির হোসেন চার বছর ধরে লালন পালন করেছেন এই অঞ্চলের সবচেয়ে বড় গরু শান্তরাজকে পুষ্টি বাড়াতে গরুটিকে দেশি কাঁচা ঘাস ভুসি খইল ও ভুট্টা খাওয়ানো হয়েছে হাটে তুলে গরুটির দাম চাওয়া হয়েছে পনেরো লাখ টাকা ময়লা আবর্জনা এই পছন্দ করে না এর কাছে কোনোদিন আমি একটা ব্রাশ দিয়ে তার গায়ে আমি ব্রাশ করতে হয় না শুধু মারি সে এক জায়গায় থাকে অন্য জায়গায় যায় উনি মানে আবর্জনাগুলি ফেলে দেয় অনেক সুন্দর গরু তাই তার জন্য এবং শান্ত তাই আমি এর নাম রেখেছি শান্তরাজ বাগেরহাটে এক লাখ বারো হাজার চারশো তেরোটি গরু ও ছাগল কোরবানির জন্য প্রস্তুত রয়েছে জেলায় চাহিদা রয়েছে এক লাখ দু হাজার সাতশো বিরাশিটি জেলায় বড় গরুর মধ্যে রয়েছে রাজা মানিকো মহারাজা মাহমুদ এবারে রয়েছে প্রকৃতি সংবাদ আইন অমান্য করে রাতের আধারে পুকুর ভরাট করছেন সরকারি এক কর্মকর্তা কিশোরগঞ্জের শোলাকিয়া হর্টিকালচার সেন্টারের পুকুরটি প্রায় দশ শতাংশ জায়গায় বালু ফেলে ভরাট করা হয়েছে তবে বিষয়টি অস্বীকার করে ওই কর্মকর্তা বলছেন ভরাট নয় পার মেরামত করা হচ্ছে এসকে রাসেলের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসি রিপোর্ট পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর ভরাটে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এমন কি ব্যক্তি মালিকানাধীন পুকুর চাইলেই ভরাট করা যাবে না এই নির্দেশনাও আছে আদালতের সরকারি অফিসেই মানা হচ্ছে না এসব নির্দেশনা ও আইন পার সংস্কারের নামে সেন্টারের পুকুরের অর্ধেক বালু দিয়ে ভরাট করা হয়েছে এই বিষয়ে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত কর্মকর্তা

শহরের জলাধার ভরাট হলে প্রকৃতি পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে বলছেন পরিবেশবাদীরা হর্টিকালচারের যে পুকুরটা এখানে ভরাট করতেছে এটা কোনো আইনে পুকুর ভরাটের কোনো নিয়ম নাই সেটা ব্যক্তি মালিকানাই হোক সরকারি বেসর যে পুকুরই হোক সব শহরের সবগুলো পুকুরেই মূলত শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা করে একটা পুকুরের যে জলাধারের যে অংশ টোটালি একটা জীববৈচিত্র্য বিরাট প্রভাব ফেলে পুকুর বাঁচলে এখানকার পরিবেশ বাঁচবে পুকুর বাঁচলে এখানকার পরিবেশের জীববৈচিত্র বাঁচবে পুকুরটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বর্ষা মৌসুমে পঞ্চগড়ে তিন লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের সহায়তায় সদর তেতুলিয়া ও অটোয়ারি উপজেলায় এসব বৃক্ষরোপণ করবেন পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভুইয়া মুক্তা বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সংসদ সদস্য এই সময় তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে পুরাতন বাজার এলাকায় আলোচনা সভা হয় এর আগে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মুক্তাঞ্চল এলাকার চাওয়াই নদী ও পঞ্চগড় তেতুলিয়া মহাসড়কের ধারে বৃক্ষরোপণ করা হয় সংবাদে সময় হলো আবারও বিরতির এবং বিরতির পর আরো যা থাকছে প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ যাচ্ছি পরের সংবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ হাট বসানো এবং পুলিশের ওপর হামলা চালানোর মূল হোতা ছিলেন বিএনপি নেতা মিজান পুলিশের হামলায় গ্রেফতার হয়ে আদালতে দেয়া স্বীকারোক্তিতে কথা বলেছেন গরু ব্যবসায়ী আজহার আলী অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি এনামুল কবির রূপমের রিপোর্ট অনুমোদনহীন হাট বসাতে গিয়ে বিপত্তি পাশের অনুমোদিত হাটের আয়োজকদের সঙ্গে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া খবর পেয়ে পুলিশ আসলে বাধে আরও বিপত্তি অবৈধ কোরবানির হাট বসানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাট আয়োজকদের সংঘর্ষ হামলা ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে সে সময় পুলিশ গুলি চালায় ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে স্থানীয় বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ তেত্রিশ জনকে আসামি করে মামলা করে গ্রেপ্তার করা হয় গরু ব্যবসায়ী আজহারসহ দুজনকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আজহার ব্যাপক উত্তেজনা বিরাজ করছে সেখানে এবং পক্ষ বিপক্ষে ব্যাপক সংঘর্ষের সম্ভাবনা কতিপয় লোকজন ব্যাপক হারে যারা আটটা বসিয়েছেন তারা হয়ে দেয় জনগণের মাঝে হয়ে দিলে পুলিশকে লক্ষ্য করে ব্যাপকভাবে ইটপটকে ছড়ে পুলিশ সেখান থেকে চলে আসার জন্য এবং জনগণের যানমাল রক্ষার্থে এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে নিজের জীবন রক্ষার্থে পুলিশ তিন রাউট ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে পরে আজহার আলীকে কারাগারে পাঠায় আদালত গ্রেপ্তার এড়াতে এলাকা পুরুষ শূন্য এনামুল কবির রূপম চ্যানেল আই টরেন্টো বাংলা টাউনে ডেন্টোনিয়া পার্ক মাঠে কানাডার অন্যতম বৃহৎ ঈদ উল আজহার জামাত হয়েছে ডেনফোর্থ ইসলামিক সেন্টারের আয়োজনে সকাল সাড়ে নটায় অংশ নেন কানাডা বাংলাদেশ সহ বিশ্বের শান্তি এবং সম্প্রীতি কামনা করে দোয়া করেন নামাজ শুরুর আগে টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাও এমপি নাথনেল স্মিথ এম ডলি বেগম সহ বিশিষ্ট ব্যক্তিরা মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একই সঙ্গে তারা কানাডায় নবাগতদের স্বাগত জানান সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকার দেশগুলোতেও ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ঈদ উদযাপন নিয়ে মেহেদি হাসানের রিপোর্ট সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় মসজিদ আবুধাবির শেখ জাইদ মসজিদ সহ দুবাই শারজা আজমান ফুজেরা ও রাসাল খাইমায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত হয়েছে দুবাইয়ের সবচেয়ে বড় জামাত হয়েছে দুবাইয়ের ফিরোজ ফেরোজমোড়ায় এতে প্রায় এক লাখ মানুষ ঈদের জামাত আদায় করেছেন বাংলাদেশি প্রবাসী ছাড়াও ভারত পাকিস্তান ও ভুটান সহ বিভিন্ন দেশের অনেকেই একসাথে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতি ছিল চকে পড়ার মতো ঈদের জামাতে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর পশু কোরবানি করেন তারা আসলে এত নয় অনেকটা স্বজন ছাড়া এখানে ঈদ পালন করতে হয় তারপরও ইসলামিক নিয়ম মেনে মেনে ইসলামিক এখানে নামাজে আমরা অংশগ্রহণ করি এবং আল্লাহর সন্তুষ্টির আশায় এখানে আমরা নামাজে অংশগ্রহণ করি প্রভাব জীবনে ঈদ আনন্দময় কিন্তু ঈদ আনন্দ পাচ্ছি না কারণ আমাদের ফ্যামিলি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দেশে রেখে অনেক কষ্টে আছি ভাই ব্রাদারদের সঙ্গে একসঙ্গে ঈদের নামাজ পড়লাম নামাজ পড়ে এখন রুমে ফিরে যাচ্ছি আসলে গত ঈদটা আমার কাছে একটু আনন্দ লাগলো এবার ঈদটা আমার কাছে বেশ বিষাদের কেননা ঈদের আগে আমার দেশে যাওয়ার কথা ছিল আমার কোম্পানির ছাড়পত্র না পাওয়াতে এবং অতিরিক্ত মূল্যের কারণে আমি আসলে দেশে যেতে পারিনি সাথে টিকিটের ঈদ উদযাপন না করতে পারায় আক্ষেপ জানিয়ে বাংলাদেশি প্রবাসীদের অনেকেই বলেছেন টিকিটের চড়া দাম সহ নানা জটিলতায় দেশে ফিরতে তাদের দেরি হচ্ছে মেহেদি হাসান সংযুক্ত আরব আমিরাত আয় ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল যুক্তরাষ্ট্রের হাজারের বেশি মসজিদ ও খোলা আকাশের নিচে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন নিউ ইয়র্কের কুইন্স ব্রুকলিন ব্রংস ম্যানহাটন সহ আশেপাশের তিনশোর বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে ঈদ উল আজহার নামাজে অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের বাংলাদেশে অধ্যুষিত জেমাইকা হাই স্কুল মাঠে সেখানে কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন এছাড়া ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া টেক্সাস মিশিগান নিউ জার্সি ভার্জিনিয়া মেরিল্যান্ড সহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে এসব জামায়াতে মুসলমান কমিউনিটির সাথে প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন সংবাদে আবরণ নিচ্ছি বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে স্বাগত জানাতছি আরো একবার চ্যানেল আই সংবাদে যাচ্ছি পরবর্তী সংবাদে সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীর মালিবাগ চৌধুরীর পাড়া সহ দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত হচ্ছে সকাল দশটায় খানকায় সুরেশ্বরী আয়োজনে মালিবাগে ঈদের জামাতে অংশ নেয় মুসল্লিরা কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাতের আয়োজন করে আসছে খানকায় সুরেশ্বরী এছাড়াও ঢাকা গাজীপুর চট্টগ্রাম রংপুর খুলনা বগুড়া কুমিল্লা শরিয়তপুর মাদারীপুর চাঁদপুর ও রাজশাহীর বিভিন্ন জেলার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন কানাডার টরেন্টোতে সাত দিনের নাট্য কর্মশালা শেষ হয়েছে সমাপনী দিনে টরেন্টোর বাংলাদেশ সেন্টারে কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতার বর্ণনা করেন শেষ দিনে দুই দলে ভাগ হয়ে নাট্যজন মাহমুদুল ইসলামের নির্দেশনায় মধুসূদন দত্ত দল গ্রিপস থিয়েটার ফর্মে এবং সেলিম আদ্দিন দল লোকজ ফর্মে দুটি কর্মশালা প্রযোজনা উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ও কমিউনিটি সার্ভিসের পক্ষ থেকে সংগঠনের সভাপতি শিবু চৌধুরী এবং থিয়েটার পক্ষ থেকে ইমামুল হক ও নয়ন হাফিজ বক্তৃতা করেন কর্মশালা সমন্বয়কারী শারমিন শরীফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয় এবারে খেলার খবর